দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপির সাথে। সময়টা এখন পাকা বেলের, তাই আমার আজকের রেসিপি পাকা বেলের শরবত। বেলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। বেল ক্লান্তি দূর করে, রক্ত পরিষ্কার করে, জন্ডিসের উপকার করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই আজকের আপনাদের দেখাবো এই ভীষণ উপকারী বেলের শরবত। চলুন কথা না বাড়িয়ে প্রসেসটি দেখে আসি। এরকম পাকা বেল হতে হবে, চেষ্টা করবেন পাকা বেল নিতে। এখন এই বেল আমি একটা চাকুর সাহায্যে ভেঙে নিলাম। দেখুন ভিতরটা অনেক পাকা এবং সফট। চেষ্টা করবেন একটু বেশি পাকা বেল নিতে, এতে করে শরবতটা ভালো হবে। এখন এই বেলের ভিতরে কাইগুলো আমি একটা চামচ দিয়ে বের করে নিলাম। চেষ্টা করবেন এরকম পাকা নরম বেল নিতে। এখন এর মাঝে আমি দিয়ে দিব পানি। চেষ্টা করবেন যতটুকুন বেল ততটুকুন পানি দিতে। আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে পাতলা শরবতই পছন্দ। বেলগুলো যদি একটু শক্ত মনে হয় তাহলে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই চলবে। এখন বেলগুলো খুব ভালো করে হাত থেকে কোচলে নিব। দেখতেই পাচ্ছেন দর্শক, এভাবে কোচলে নিয়ে যখন বেলের বিচিটা এবং আঁশগুলো আলাদা হয়ে যাবে, তখন আমি সবগুলো হাত থেকে নিংড়ে আলাদা করে নিব। যতক্ষণ আমার হাতে আঁশ এবং বিচি বাঁধে, আমি সবগুলো আস্তে আস্তে করে নিংড়ে নিলাম। দেখুন আলাদা করে আমি আরেক জায়গায় রাখছি। বেলটা যদি একটু ভালো মানের হয় তাহলে বিচিটা এবং আঁশটা একটু কমই থাকে। তো আমার হাতে যতক্ষণ বিচি এবং আঁশ বেঁধেছে আমি ততক্ষণ সব বের করে নিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা দেখে নেবেন, বেলের মিষ্টিটা কতটা তার উপরে নির্ভর করবে চিনি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, তবে আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা মিক্সড করে নিলাম। এখন আর একটু স্মুথলি যদি খেতে চান, একটা ছাঁকনির সাহায্যে বেলের শরবতটা ছেঁকে নিলে রেডি হয়ে গেল বেলের শরবত। একটা ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নিলাম। তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার এই বেলের শরবত। এই হাতে বানানো বেলের শরবতে রয়েছে অনেক অনেক ভালোবাসা। সারাদিন রোজা রেখে এক গ্লাস বেলের শরবত খেয়ে নিলে মনটা হয়ে যাবে একেবারে রিফ্রেশ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করুন। খোদা হাফেজ।